বন্ধুরা, আমি শশী। নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম তোমাদের বিনোদনের জন্য। আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আমার নাম শশী। দিদির বাড়িতে বেড়াতে এসেছি। জামাইবাবু কয়েকদিনের জন্য বাহিরে গেছে, তাই বাড়িতে শুধু আমি আর দিদি। কেউ এসে দরজায় কড়া নাড়লো, দেখলাম দিদি রুম থেকে বেরিয়ে এলো। দরজা খুললো, দেখি একটা লোক লুঙ্গি পরে আর মাথায় গামছা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। লোকটি বলল, সব জঙ্গলগুলো মেরে দিলাম, আমার টাকাটা? দিদি বলল, ভেতরে আসো। লোকটা ভেতরে এলো, ডাইনিং রুমের ওখানে দাঁড়িয়ে ছিল। দিদি বলল, এসো এসো আমার রুমে এসো। লোকটি বলল, না না থাক ঠিক আছে। দিদি বলল, আর এসো না বলে দিদি হাত ধরে লোকটাকে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম দিদি কিসের ধান্দা করছে। লোকটাকে বিছানায় বসিয়ে দিদি এক গ্লাস জল দিল। জল খাচ্ছিল তখন দিদি বলল, ক্লান্ত হয়ে গেছো, একটু ম্যাসাজ করে দিই। নানা দরকার নেই, থাক আমাকে টাকাটা দিন। দিদি বারণ না শুনে বিছানায় উঠে লোকটার ঘাড় ম্যাসাজ করতে লাগলো। লোকটি লজ্জা স্বরে বলল, এই কি করছো, ঠিক আছে? না ঠিক নেই, কত কষ্ট হয়েছে একটু সাহায্য করে দেই। সাহায্য করতে করতে দিদি লোকটার পিঠে খোঁচাচ্ছিল। লোকটাও বেশ আরামে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর দিদি নিজের হাতটা বোলাতে লাগলো। তখন লোকটা হালকা স্বরে বলল, উফ কি করছো? দিদি বলল, তোমার সাথে মজা নিতে দেবে না একটু? লোকটি বলল, কি বলছো দিদিমণি, তোমার মতো মেয়ের সাথে স্বপ্নে মজা করতে পারবো এটাও ভাবিনি। দিদি বলল, ও তাই নাকি, তাহলে আজ বাস্তবে মজা করে নাও। এই বলে দিদি ডাবগুলো বের করলো। দেখে লোকটা আর থাকতে পারলো না, সোজা দিদির ওপর হিংস্র বাঘের মতো লাফিয়ে পড়লো। এরপর ডাব খেতে শুরু করলো। ডাব খেয়ে শক্তি সঞ্চার করে আসল কাজে নেমে পড়লো। আর এসবে দিদি পাগল হয়ে উঠলো। লোকটি একটানা কাজ করে চলেছে। এসব দেখে এদিকে আমার অবস্থা খারাপ। প্রায় 20-25 মিনিট পর লোকটা বলল, দিদি এখন আর পারলাম না, কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আজ অফ থাকি। লোকটির এই কথা শুনে দিদি তেমন কিছু বলল না, উভয় চুপ করে রইল আর ওদের শরীর থেকে ঘাম ঝরতে থাকে, একজন সাদা একজন কালো। অবশ্য দেখতে আমার বেশ ভালো লাগছিল, কত সুন্দর ওরা দোলনার মতো দুলছিল। রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে নিল দুজনেই। এরপরে দিদি লোকটিকে টাকাটা দিল। টাকা ভাঙতে ছিল না বলে লোকটি ভাঙতে করে নিয়ে আসছি এই বলে চলে গেল। দিদি বিছানার চাদরটা পরিষ্কার করতে লাগলো। আর এসব দেখে আমিও কেমন যেন হয়ে গেলাম, কিন্তু কিছু করতে পারলাম না। আবার নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে আমার খেলতে মন চাইলো। কিছুক্ষণ পর দিদি এসে দরজা খুলে আমাকে বলল, কি রে উঠেছিস, বিকাল হলো, চল ছাদ থেকে ঘুরে আসি। আমি বললাম, বেশ চল। আমি দেখলাম দিদি ভেতরে কিছু পড়েনি, ডাবগুলো মেলো হচ্ছে চলার সময়। আর সে যদি ওঠার সময় লক্ষ্য করলাম দিদির হাঁটতে পাগুলো কেমন কেমন করছে। ছাদে বসে আমরা গল্প করছিলাম, দিদি একটু হেসে খেলে লাফিয়ে কথা বলছিল, আর এতে দিদির আরও লাফাচ্ছিল। আর নিচে দিয়ে যারা যাচ্ছিল সব হা করে দিদির দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল। গল্প করতে করতে সন্ধ্যা হলো, আমরা নিচে গেলাম। এই দুই দিনে দিদির এত লোকের সাথে খেলতে দেখে আমারও কেমন জানি মনটা ছটফট করতে থাকে, কিন্তু উপায় পাচ্ছিলাম না। তারপর একটা উপায় সেদিন রাতে আমার কাছে এলো। কি বন্ধুরা, কেমন লাগছে আজকের গল্প, কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু রাতের খাবার আমরা একসাথে খেয়ে আমি আমার রুমে চলে গেলাম, ইচ্ছে করে গেলাম, দরজাটা লাগালাম না, জেগে থাকার প্ল্যান ছিল। দেখতে চাইলাম রাতে কিছু হয় কিনা। শুয়ে আছি লাইট অফ করে, প্রায় 30-35 মিনিট পর দেখি কে যেন আমার রুমে ঢুকলো। আমি ভাবলাম দিদি এসেছে, কিন্তু তারপর দেখি আস্তে আস্তে সে আমার বিছানায় আসলো। আমি তখনও বিছানায় শুয়ে আছি। আমার পাশে এসে আস্তে আস্তে বলল, ও বৌদি চলে এসেছি, আজ তোমায় কোলে তুলে নিয়ে লাগাবো। ছেলের গলা বুঝলাম, বেশি বয়স হবে না, 26-27 হবে। বুঝতে পারলাম দিদির সাথে খেলতে এসেছে, বাট আমার রুমে ভুল করে ঢুকে গেছে। আমি উঠলাম না, ঘুমের ভান করে শুয়ে রইলাম। আবার বলে উঠলো, উঠো গো বৌদি, ডাবগুলো একটু টেস্ট করি। আমি আবারও কোনো সাড়া দিলাম না। সাড়া না পেয়ে দেখি লোককে আস্তে আস্তে আমার ওপর হাত রাখলো। আমি তবু কিছুই বললাম না। সারা ঘর অন্ধকার, আমারও খেলতে খুব ইচ্ছা হচ্ছিল, তাতে আবার ছেলে মানুষের স্পর্শ পেয়ে আমার বেশ ভালো লাগছিল। বুঝতে পারলাম অন্ধকারে লোকটি আমার আকাঙ্ক্ষা মিটিয়ে দেবে। হঠাৎ লোকটি আমার উপরে ঝাঁপিয়ে পড়লো,
যেন কোনো অসহায়কে পেয়ে যা মন চায় তাই করতে লাগলো। আমার খুব ভালোই লাগছিল। ও বলে উঠলো, কি বৌদি, ভালো লাগছে তো? আমি আর সাসপেন্স রাখলাম না, বললাম, আমি তোমার বৌদি না, বৌদির বোন। তখন লোকটি একটু ইতস্ত বোধ করতে লাগলো। আমি তার ইতস্ত করে দেখে বললাম, প্লিজ ছাড়বে না আমাকে। এবার টান মেরে আমাকে একটু নিচে নামিয়ে বলল, দেখতে চাই তোমাকে। আমি শক্ত করে জড়িয়ে ধরে বললাম, দেখা দেখি পরে হবে, আগে কাজ করো, প্লিজ আমি থাকতে পারছি না। এবার আমার মুখ স্পষ্ট কিন্তু অন্ধকারে অস্পষ্ট, আমিও মজা নিচ্ছি। আমার মাথায় নেই যে পাশের রুমে দিদি আছে শুনতে পাবে। হঠাৎ দেখি রুমের লাইট জ্বলে উঠলো, দুজনে থেমে গেলাম। সে প্রথম নিজেদের মুখ দেখলাম, মুখ ঘুরিয়ে দেখছি দিদি দাঁড়িয়ে। দিদি বলে উঠলো, ওরে দুষ্ট ছেলে, আমি এদিকে বসে আছি, তুমি আসবে বলে, আর তুমি এখানে আমার বোনের সাথে? হুট করে দিদি চলে আসাতে আমার খুব রাগ লাগলো। আমি রেগে মুখ লাল করে দিদিকে বললাম, দিদি তোর তো বর আছে, তোর বরের সাথে তুই মজা করতে পারিস না? তারপর আমি লোকটিকে বললাম, আপনি দিদির কথা কিছু মনে করবেন না। দিদিও কিছু না বলে চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর আমরা আবার কাজ শুরু করলাম। প্রায় 30-35 মিনিট কাজ করার পরে উভয় ক্লান্ত হয়ে পড়লাম। রাত তখন 3টা বাজে, তাই এক দেরি না করে লোকটিকে আমি বললাম, এরপর যেদিন আমার সাথে কাজ করতে মন চাইবে সেদিন আপনি অবশ্যই চলে আসবেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। এরপর আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সেদিন আমার খুব ভালো একটা ঘুম হলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? পরের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর বেল আইকনটি চাপ দিতে ভুলবে না কিন্তু। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।